ট্রেকের হাট থেকে বলছি রাজুর রাজুর মাদারিপুর আমার পিতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এম এ আব্দুল মানান মেয়া আমি আপনারা দেশ ও জাতির বিবেক আমি মোহাম্মদ ইকবাল হোসেন পিতা মৃত্যু বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান মেয়া সাং পূর্ব সরমঙ্গ নসিপুর টেকের হাট রাজুর মাদারিপুর আমি অত্যন্ত দুঃখ কষ্টের সঙ্গে জানাচ্ছি যে বিগত এক বছর পূর্বে আদম আদিফতলা

আমি মোহাম্মদ ইকবাল হোসেন টেকের থেকে বলছি রাজুর রাজুর মাদারীপুর আমার পিতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এম এ আব্দুল মানান মেয়া আমি আপনারা দেশ ও জাতির বিবেক আমি মোহাম্মদ ইকবাল হোসেন পিতা মৃত্যু বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান মেয়া সাং পূর্ব সরমঙ্গল নসিপুর টেকের হাট রাজুর মাদারীপুর আমি অত্যন্ত দুঃখ কষ্টের সঙ্গে জানাচ্ছি যে বিগত এক বছর পূর্বে আদম দালাল মানব পাচারকারী মাফিয়া মোহাম্মদ আরিফ হাওলাদার পিতা মোহাম্মদ খবির হাওলাদার এবং মেহেদি হাসান আমার ছেলেকে ইতালি নেওয়ার জন্য ১৩ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চুক্তি করে কিন্তু এখনো নেয়নি আমি রাজু থানার একটা অভিযোগ অভিযোগ করি মোহাম্মদ আরিফ হালাদার পিতা খবির হালাদার খবির হালাদার পিতা মৃত্যু পিতা মৃত্যু ফটিক হালাদার হোসনারা আক্তার মোহাম্মদ পিতা খবির হালাদার সাং পূর্ব বদরপাশা আকনবাড়ি আকনবাড়ির সাথে থানা রাজ জেলা মাদারীপুর মোহাম্মদ মেহেদি হাসান শেখ পিতা বয়স চল্লিশ পিতা মনুষে মাতা এস আসমতারা সাং পশ্চিম আলিপুর ওয়াটরং পাস ফাঁসিয়াতলা থানা কালকিনি সর্ব জেলা মাদারীপুর এর বিরুদ্ধে এইসব বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে বিবাদীগণ অত্যন্ত খারাপ খারাপ সব প্রকৃতির লোক আমার ছেলে সাহেব মিয়া বিশ বছর দীর্ঘদিন যাবত বিদেশে যাওয়ার জন্য ঘটতেছে উক্ত ঘটনায় বিষয় এক দুই তিন বিবাদীগণ জানতে পারিয়া আমার কাছে আসিয়া জানাই যে আমাদের তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা টাকা প্রদান করিলে আমরা আপনার ছেলেকে ইতালি নিয়ে যাব এবং ভালো মানের চাকরি দিব আমি আমার সন্তান ও সুখের আশায় আমি উক্ত বিবাদীগণের কথায় রাজি হই এবং গত পাঁচ মাস পূর্বে পর্যাপ্ত কর্মে পর্যাকর্মে বিবাদীগণের চাওয়া মতো উক্ত টাকার মধ্য নগদ দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রদান করি বিবাদীগণ উক্ত টাকা নেওয়ার পর আমার ছেলেকে ইতালি না নিয়ে লিবিয়া পাঠিয়ে দেয় এবং লিবিয়া মাফিয়ার কাছে বিক্রি করিয়া দেয় বর্তমানে বিভেদিগণ আমার ছেলে মুক্তিপণ হিসাবে আরো বিশ লক্ষ টাকা চাইতেছে এবং আমাকে হুমকি দিয়া বলিতেছে যে আমাদের আরো বিশ লক্ষ টাকা দিতে হইবে না হলে আপনার ছেলেকে খুন করিয়া ফেলব উক্ত ঘটনায় সাক্ষী হান্নান আকন ষাট বছর আর আয়ুব ওহিতুন আক্তার পঞ্চাশ বছর বয়স উভয় পিতা মৃত্যু সাদের আকন সাং থানা রাজর জেলা মাদারীপুর সহ আরও অনেকে উক্ত ঘটনার বিষয়ে জানে ও শুনিয়াছে পরবর্তীতে আমি উক্ত ঘটনার বিষয় স্থানীয় গণ্যমান্য লোকজনকে জানাই জানাইলে স্থানীয় গণ্যমান্য লোকজন উক্ত ঘটনার বিষয়ে কোন সালিশ মীমাংসা করিয়া দিতে না পারায় আমি আমার পরিবারের সবার সহিত আলাপ আলোচনা করিয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করিলাম শেষ বলে বলতে চাই আমার ছেলে ছাইম এখন তিন এশিয়ায় পাহাড়ে আছে এবং মানবেতর জীবন যাপন করিতেছে আমি আপনাদের মাধ্যমে আন্তর্জাতিক আদালতে মানবাধিকার বাস্তবায়ন সংস্কার সংস্কার সহযোগিতা চাই আমার ছেলে যাতে অনতি বিলম্বে ইতালি প্রবাসী হতে পারে সেজন্য সকল মহলের সহযোগিতা চাই আমার ছেলে আর আরিফের ছবি আমার কাছে নেই আরিফ দালালের ছবি আমার কাছে নাই এটা হলো মেহেদির মেহেদি দালালের ছবি আপনি এখন কি চান আমি এখন না আপনাদের আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমি বললাম আর মানে বাংলাদেশের যত প্রশাসন আছে তাদের কাছে আমি সহযোগিতা চাই এটা আমি